বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী ছাত্র আরো শুভেচ্ছা। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে যখন হত্যা করা হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে আবরার হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি করেছিল। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, দুই বছরেও সেই বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আবরারকে যদি হত্যা করা হয়, তার আগের দিন সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল। এটি যে আবরারের শেষ বিদায় হবে সেটি তার পরিবারের কেউ কল্পনা করেনি। বন্ধুগণ, শুধুমাত্র আবরার নাই, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আবরারের মতন মেধাবী শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বক্করকে জীবন দিতে হয়েছে। পরবর্তীতে আমরা শুনেছি আবু বক্করকে নাকি কে হত্যা করেনি। তাহলে আবু বক্করকে কারা হত্যা করলো? বন্ধুগণ, সেই সময় ছাত্রলীগের দুই গ্রুপের কন্দলের মধ্যে পড়ে আবু বক্কর হত্যাকাণ্ডের শিকার হয়। আবু বক্করকে একটি রুমের মধ্যে নির্মম ভাবে রক্তাক্ত করে হত্যা করা হয়। আমরা আবু বক্কর হত্যার বিচার পাইনি, আমরা হাফিজুল হত্যার বিচার পাইনি। এ কারণে একের পর এক আবরারের মতন মেধাবী শিক্ষার্থীদের হত্যাকাণ্ডে শিকার হতে হচ্ছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশের যেখানেই এরকম নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন হোক না কেন, তারা সবসময় রাজপথে নেমে তাদের প্রতিবাদ দেখিয়েছে। আজকে বাংলাদেশে দেখেন, যারা প্রতিবাদ করে, যারা রাস্তায় সমাবেশ করে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালানো হয়। এই বাংলাদেশে স্বাধীনতার 50 বছরেও এখনো পর্যন্ত আমরা একটি সুস্থ ভাবে রাজনীতি পাইনি। এর থেকে কষ্টের আমাদের জন্য আর কি হতে পারে? এখনো পর্যন্ত শিক্ষার্থীদেরকে জীবন দিতে হচ্ছে, শিক্ষার্থীদেরকে জীবন দিতে হচ্ছে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে দখলদারিত্ব, সন্ত্রাসে আজকে সাইলাব হয়ে গেছে। আজকে গেস্ট্রন গেদের গদরন নগর দাস প্রথায় আজকে শিক্ষার্থীরা জর্জরিত। এই স্বাধীনতার 50 বছরে এসেও যদি প্রত্যক্ষ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে গণরুম গেস্ট্রুমের নামে এই চর্চাচ্ছেন, সেটি কি মেনে নেওয়া যায়? আমরা গত বছর এই সময় দেখেছিলাম আবার হত্যাকাণ্ডের পরে ছাত্রলীগের ভাই এবং বন্ধুরা তারা এই ক্যাম্পাসে সব র্যালি করেছিল, আর আমরা এই রাজভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছিলাম। আজকে ছাত্রলীগের ভাই বন্ধুদের লক্ষ্য করলাম, তারা ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করল। তাহলে তারা কি আবরারের হত্যাকাণ্ডের বিষয়টি ভুলে গিয়েছে? তারা কি আবরারকে আর স্মরণ করতে চায় না? আজকে আবরারের মতন শিক্ষার্থীরা যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এটি কোনো বিচ্ছন্ন ঘটনা নয়। এরকম হত্যাকাণ্ডের শিকার অসংখ্য শিক্ষার্থীকে অতীতে হতে হয়েছে, এখনো হতে হচ্ছে। গতকাল নাটোরে একজন শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি বই দিয়েছিলেন এবং সেই পোস্টে নাকি তিনি ব্যঙ্গাত্মক করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, রেকর্ড মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর এই কারণে স্থানীয় ছাত্রলীগ সেই শিক্ষার্থীকে ভয় নিয়ে নির্যাতন করে পরবর্তীতে পুলিশের কাছে দিয়েছে। আমাদের মহান সংবিধানে যে ভিন্নমত চর্চার কথা বলা হচ্ছে, সেই ভিন্নমতের কোন জায়গায় বাংলাদেশে আছে? না।
আজকে যেখানে এরকম ইন্টার করবো একজন শিক্ষার্থীর পোস্ট, সেটি নাকি সরকার প্রধান এবং সরকারের ব্যক্তিমহল তাদের মধ্যে সহ্য হয় না। এর আগে আমরা দেখেছি ক্লাস নাইনে পড়া শিক্ষার্থীকে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে কিভাবে হেরাসমেন্ট করা হয়েছে। আজকে এই ডিজিটাল সিকিউরিটি আইনের নামে যেভাবে বিদ্যমান দমন প্রেরণের চেষ্টা চালানো হচ্ছে, এই দমন প্রেরণ থেকে যদি আমরা সবাই বাঁচতে চাই তাহলে একতাবদ্ধ হওয়ার বিকল্প নাই। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে দাঁড়িয়ে যে বিশ্ববিদ্যালয়ে আমার জন্ম হয়েছে, যে বিশ্ববিদ্যালয় যারা হয়েছে তাদের জন্ম হয়েছে, যারা আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয় থেকে শিখেছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা কেন আমরা ভাবতার প্রতিবাদে প্রতিবাদী সমাবেশের আয়োজন করেনি, তারা কেন চুপ রয়েছে, তাদের এই চুপ থাকার মধ্যে দিয়ে আমরা অবতরিত বুঝে নেব যে তারা আগ্রাসন দখলদারিত্বের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে চায় না। আজকে বাংলাদেশের মানুষ এই আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে তারা সচ্চর হয়েছে, তারা প্রতিবাদ করছে। আজকে দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দিয়েছে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কি দশ করল, কেন সরকার সকল শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পারছে না। এই করোনা সংখ্যাটা আমরা দেখলাম, সরকার শুধুমাত্র শিক্ষার্থী নয় সাধারণ মানুষকেও ভাত এবং ভ্যাকসিন ঠিক মতো দিতে পারেনি। অসংখ্য মানুষ তারা পেটের ক্ষুদার কষ্ট নিয়ে আত্মহত্যার মতো ঘটনা পর্যন্ত তারা ঘটিয়েছে। এ হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপনারা লক্ষ্য করেন, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে জোরপূর্বক বিভিন্ন রাজনৈতিক সমাবেশে আনা হয়। আমরা হয়তো অল্প সংখ্যক ছাত্র শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ করতে পারি, কিন্তু এখানে একজন বলতে পারবে না কাউকে জোরপূর্বক এই কর্মসূচিতে আমরা এনেছি। আমাদের কর্মসূচিতে যারা আসে তারা সবসময় আমাদেরকে ভালোবেসে কর্মসূচিতে আসে। আজকে দেখেন যারা ভালো মানুষ তাদের সংখ্যাটা দিন দিন কমতেছে। আজকে খারাপ জন চলছে, আজকে তারা বচন করে সরকারি বেশিরভাগই কায়দায় আমাদের দখল করে রাখা হয়েছে। তারপরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা সেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। আজকে প্রশাসনকে ব্যবহার করে আজকে একের পর এক এই বাংলাদেশে যেভাবে দখলদারিত্ব কায়েম করা হচ্ছে, যেভাবে তাদের সরকার প্রতিষ্ঠা করা হচ্ছে, এটি এই বাংলাদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ আর মেনে নিবেন না। সময় ঘনিয়ে এসেছে, আর কোন আগ্রহকে যদি আপনারা হত্যা করতে চান তাহলে বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ তারা আর শুধুমাত্র এই সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা একাত্তর সালে যেভাবে বাংলাদেশের মুক্তিকামী জনতা প্রতিবাদ গড়ে তুলেছিল, আরেকবার এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আর আমি দিলেন সকল রাজনৈতিক সংগ্রামে প্রতিবাদে যেখানে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন সাধারণ হত্যা করে সবাইকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে যে অগ্রগামী ভূমিকা পালন করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে যে বাংলাদেশ সেই বাংলাদেশের ছাত্র সমাজ সবচেয়ে বেশি বিদ্রোহী।